ফর্ম ফিলআপে না হচ্ছে বাড়তি টাকা, এরই প্রতিবাদে হরিহরপাড়ায় রাস্তা অবরোধ পড়ুয়াদের। শুক্রবারের পাশাপাশি শনিবারও সরবপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হন। পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়, যদিও স্কুল কর্তৃপক্ষ বাড়তি টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। ফর্ম ফিল আপে টাকা বেশি নেওয়ার অভিযোগে ফের বিক্ষোভ হরিহরপাড়ার স্বরূপপুর হাইস্কুলে। শুক্রবার পর শনিবারও বিক্ষোভে উত্তাল স্কুল চত্বর। এই দিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে বিভিন্ন স্কুলের পাশাপাশি হরিহরপাড়ার স্বরূপপুর হাইস্কুলে শুরু হয়েছে মাধ্যমিকের ফর্ম ফিল আপ। অন্যান্য জায়গায় যেখানে ছাত্রছাত্রীদের কাছ থেকে ফর্ম ফিল আপের জন্য 185 টাকা নেওয়া হচ্ছে, সেখানে এই স্কুলে নাকি তার থেকেও অধিক টাকা নেওয়া হচ্ছে, তাও আবার রসিদ ছাড়াই। এরই প্রতিবাদে শুক্রবার স্কুলে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। শনিবার সকাল থেকে ফের শুরু হয় বিক্ষোভ। রাজ্য সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। রেজিস্ট্রেশন ফি 400 টাকা করে নিয়ে হচ্ছে, এবার অন্যান্য স্কুলে তো 250-300 টাকা করে নিচ্ছে। আমাদের কিসের জন্য এত নিবে? সবাই তো মানে সবারই বাবা মা তো সমান না, তাই দিতে পারবে কি পারবে না সেটা তো স্যাররা ভাবছে না, যে অন্যান্য সেই স্টুডেন্টরা দিতে পারবে কি। সবাই বাবা মা এক না হতে পারে, তাহলে দিবে কি করে সবার বাবা মা? টাকা কমানোর দাবি দিবে? হ্যাঁ, টাকা কমানোর দাবি। ফিস বেশি নেওয়া হচ্ছে, 250 টাকা দিয়ে 400 টাকা দিয়ে কমানো। সেই প্রতিবাদী আমরা অবরোধ করেছিলাম, দিয়ে স্যার বললো যে পুলিশ যেটা নির্ধারিত সেটা নেওয়া হবে। দিয়ে আশ্বাস দিতে হবে তো পুলিশের আশ্বাসে তোমরা অবরোধ? হ্যাঁ, পুলিশের আশ্বাসে আমরা এই অবরোধ করলাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। ছাত্রছাত্রীদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়। যদিও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলে 9 জন শিক্ষক বদলি হয়ে যাওয়ায় ক্লাস চালাতে 6 জন গেস্ট টিচার নিয়োগ করা হয়েছে। তাদের পারিশ্রমিক দিতে এই বাড়তি টাকা নেওয়া হচ্ছিল। সরকারি স্কুলে যে পড়তে হয় তাহলে টিচার যে নেই এটা তাদেরকে মানতে হবে, তার গার্জেনকে মানতে হবে, আমাকে দিতে হবে। যে 3টে বা 4টে ক্লাসের পরে যখন ক্লাস হবে না তখন যেন কোনো আন্দোলন না হয় তাহলে আমরা সেটাই মেনে নেব। বাচ্চাদের ভবিষ্যৎ যা হবে তারা নিজেরা দেখে নেবে। আমরা বুদ্ধিজীবীরা যারা আছেন এখানে, লোকাল এমসি আছেন, পার্টিবর্গ আছেন, তারা সবাই চাইছেন যে না, বাচ্চাদের ওই ভুল পথে আমরা পদক্ষেপ নেব না। আমরা স্কুলের সার্বিক শ্রীবৃদ্ধি যেভাবে ঘটে সেইটাকে বাঁচাতে গেলে কী করা যায় সেই রাস্তাটাকে আমি খুঁজে বের করতে হবে। সেই রাস্তা বের করতে গিয়ে লোকাল কিছু টিচার তারা নিয়োগ করেছেন, সেটা একটা ভালো পন্থা, ভালো উপায় যাতে স্কুলের মানসম্মানটা ধরে রাখা যায়। সেটাতে যারা বিঘ্ন ঘটাবে তারা আমার মনে হয় ছাত্র সুলভ কথা বলছেন না। 6 জন গেস্ট টিচারকে সামান্য সাম্মানিক দিতে গিয়ে আমাদের অর্থের অভাব, তাই ছাত্রছাত্রদের কাছ থেকেই আমরা কিছু বেশি 50 টাকা করে আমরা ধার্য করেছিলাম এবং সেটাই নেওয়ার কথা হয়েছিল। এখন ছাত্রছাত্রীরা সেটা দিতে অনিচ্ছুক, এখন আমরা সেই পূর্বের পথে পার্শ্ববর্তী স্কুলে যেভাবে ফর্ম ফিল আপ হচ্ছে আমরা সেটাই মেনে নিয়েছি। যদিও এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ, অবরোধের সময় এসএফআইয়ের 3 ছাত্র নেতাকে আটক করে পুলিশ। ছাত্র নেতাদের আটকে তৃণমূলের ইন্ধনের অভিযোগ তুলছে সিপিআইএম। সেখানে 400 টাকা কোথায় নিল এটি জানতে চাওয়াটা অপরাধ। এই জানতে চাওয়ার জন্যই হেডমাস্টার মশাই টাইম দেননি, 2:15 টাইম দিয়েছে। উনি ইচ্ছাকৃতভাবে স্থানীয় লোকজনকে, মানে তৃণমূলের যে সমস্ত লোকজন আছে প্রধানের নেতৃত্বে, তাদেরকে তিনি আহ্বান করে ডেকে নিয়ে এই সেফার ছেলেদের উপরই পাল্টা আক্রমণ করে এবং সেখানকার থানার পুলিশ তাদেরকে, মানে তার মধ্যে 3 জনকে, ওই এসএফআই 3 জনকে এরা থানায় নিয়ে এসেছে। এখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসছে, না আটক করেছে, না অ্যারেস্ট করেছে, আমরা খোঁজ খবর নিচ্ছি যে কী অবস্থায়। যে এরা আন্দোলন করতে গেলো, এরা সত্য কথা বলতে গেলো, তাদের অধিকার আছে জানার, সেই অধিকার জানার অধিকারকে কেড়ে নেওয়ার জন্য এরকম তাদের কি পাল্টা হিসেবে তাদের কি নিয়ে আসছে, এটা খুব নিন্দাজনক। যদিও সিপিআইএমের এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এসএফআইয়ের কোন নেতৃত্ব না এসএফআইয়ের কে এসে বলছে যে আমরা মারধর করেছি? প্রথম কথা হলো আমরা মারতে আসিনি, আমরা কে কাকে মারলো আমরা জানিও না, মারধর আদৌ হয়েছে বলে আমাদের জানা নাই। এবার যদি আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হয়ে যদি মনে করতাম যে তাদের গায়ে হাত দেব তাহলে তাদেরকে বোধহয় এখন হসপিটালে পাওয়া যেত। সুতরাং তাদের ওই সব বাইক নিয়ে আমাদের কোনো চিন্তিত নয়, তাদের বাইক মিথ্যা। তারা স্বরূপপুর হাই স্কুলে এসেছে রাজনৈতিক ফায়দা লুটতে।